বাংলাদেশ কমিউনিটি কাতারের সহায়তায় বাংলাদেশ ক্রিকেট ফ্রেটার্নিটি কাতার ঘরোয়া ক্রিকেট ক্লাব টি-20 টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করা হয়েছে। সাবেক হেড অব স্কুল ভয়েস ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাতার বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন রাইসুল সাইফুল, নূর মোহাম্মদ নূর, আশফাক উদ্দিন মামুন, সাইফুর রহমান সবুজ, শাহ আলম, ওবায়দুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।